2016 সাল, তিনটা আইডিয়া আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। তার প্রথমটি ছিল ব্লাড গ্রুপ নিয়ে। আমরা এরকম অনেক অর্গানাইজেশন চিনি যারা কিনা এই রক্ত সংগ্রহের জন্য দিন রাত 24 ঘন্টা কষ্ট করে যাচ্ছে। এমন একটি অর্গানাইজেশনের একজন আমাকে একটা আইডিয়া দেয় যে ভাইয়া, আমাদের সবার আইডি কার্ডে কিন্তু ব্লাড গ্রুপটি দেওয়া থাকে এবং আমাদের সবার কিন্তু একটা কমন আইডি কার্ড আছে বা সোশ্যাল আইডি কার্ড আছে যার নাম ফেসবুক। ফেসবুকে সবার উপরে কিন্তু নিজেদের একটা বায়ো দেওয়া থাকে। আমরা যদি সবাই নিজেদের এই বায়োটিতে ছোট একটা পার্ট অ্যাড করি যে আমাদের ব্লাড গ্রুপটা কী, তাহলে একবার চিন্তা করে দেখেন কত মানুষ এই ছোট একটা ইনফরমেশন থেকে হেল্প পেতে পারে। সেই আইডিয়াটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। দ্বিতীয় আইডিয়াটা পাই আমি আমার ভাইয়ের কাছ থেকে। একদিন দেখি সে তার নিজের রুমে একা একা কথা বলছে। আমি খুব অবাক হয়ে দেখতে যাই সে কী কথা বলছে। আমি দেখি সে তার ইউনিভার্সিটির নিজেদের ব্যাচে যে গ্রুপটি থাকে না, আমাদের সবার ইউনিভার্সিটির সবগুলো ব্যাচে কিন্তু একটা গ্রুপ থাকে, এই গ্রুপে পরীক্ষার আগের দিন সে পড়া বুঝিয়ে দিচ্ছে। এমন না যে শুধুমাত্র সিলেবাসটা বলে দিচ্ছে, সিলেবাসের প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি টপিকের কোথায় কী আছে, কীভাবে পড়তে হয় সব বলে দিচ্ছে। আমি আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের কথা যখন মনে করি তখন এখনও মনে পড়ে, পরীক্ষার আগের দিন পুরো প্যানিক অ্যাটাক হয়ে যেত। আমাদের যেই বন্ধুটি খুব ভালো পড়া পারতো তাকে নিয়ে আমরা জটলা বেঁধে যেতাম যে বন্ধু আমাকে পড়ায় দে, আমাকে পড়ায় দে, আমাকে পড়ায় দে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কত সুন্দর একটা ডিজিটাল সলিউশন চলে আসছে একবার চিন্তা করে দেখি। আমাদের পড়াশোনাটা আসলে কত সহজ করে নেওয়া যায় এবং কত সহজ করে বোঝা যায় আমি আইডিয়াটা থেকে অনুধাবন করতে পারলাম। তো আমাদের সবার ইউনিভার্সিটির নিজেদের ব্যাচগুলো থেকে যে সবথেকে ভালো পারে, যে যেই সাবজেক্টটি পারে, ওই সাবজেক্টে যদি পড়িয়ে দেওয়া শুরু করে দিই তাহলে চিন্তা করে দেখো লেখাপড়াটা আসলে অনেক বেশি সহজ হয়ে যায়। তৃতীয় আইডিয়াটা পাই আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাস থেকে, আমার একটা খুবই পরিচিত মানুষ এবং খুবই প্রিয় একটা মানুষ আরিফার হোসেন ভাইয়ের কাছ থেকে। আমরা অনেকেই কিন্তু অনেক সোশ্যাল কজ নিয়ে কাজ করতে চাই, অনেক সোশ্যাল মুভমেন্ট নিয়ে কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, কিন্তু দেখা যায় অনেক সময় শুধুমাত্র অর্থের অভাবে আমরা কাজটি করতে পারি না। এবং এই ভাইয়া খুব সহজ একটা কাজ করলেন, তিনি একটা স্ট্যাটাস দিলেন এমন একটা অর্গানাইজেশনের জন্য যারা কিনা একটা স্কুল খুলতে চায়। স্কুল খোলার জন্য অবশ্যই প্রচুর টাকার প্রয়োজন। সে স্ট্যাটাস দিয়ে বললেন, আসুন আমরা সবাই হেল্প করি, আমরা স্কুলের জন্য একটা শেয়ার কিনি, 300 টাকা একটা শেয়ার। এবং এক সপ্তাহের মধ্যে প্রচুর মানুষ ওই স্কুলের শেয়ার কিনে স্কুলের জন্য যতটুকু টাকা প্রয়োজন ছিল সব উঠিয়ে ফেললো। আপনারা হয়তো বা অনেকেই চিন্তা করছে যে আচ্ছা শেয়ার তো কিনলাম, রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কী হবে? রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসলে এটার জন্য বিশাল। চিন্তা করে দেখেন এই স্কুলে আজকে থেকে যতগুলো শিশু পড়াশুনো করবে সবার জন্য কিন্তু আপনার খাতায় একটা ভালো কাজ লেখা হচ্ছে। এবং চিন্তা করে দেখেন এই ভালো কাজ আস্তে আস্তে কত বড় একটা ভালো কাজে পরিণত হবে। এবং এই তিনটা আইডিয়া বলার একটা রিজন আছে। এই তিনটা আইডিয়ার একটার জন্য আপনার টাকা খরচ হয় না, একটার জন্য আপনার কোনো শ্রম দিতে হয় না, একটার জন্য আপনার অনেক মানুষের হেল্প প্রয়োজন নেই। শুধুমাত্র দরকার আপনার ফেসবুক অ্যাকাউন্টটা। ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে আপনার যদি উইল পাওয়ারটা থাকে তাহলে আপনি তিনটা আইডিয়া যে কোনো একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারেন। নিজে ইমপ্লিমেন্ট না করতে পারলেও ফ্রেন্ডদেরকে জানিয়ে দিন না। 2017 তো চলে আসলো, নতুন বছরে এই তিনটা আইডিয়ার একটা দিয়েও যদি আমরা কোনো মানুষকে হেল্প করতে পারি তাই বা কম কিসের।